খোলা মঞ্চে আর থাকতে হবে প্যান্ডেল, সেইভাবে আমরা সমস্ত জানিয়ে দিয়েছি। বিসর্জনের সময় কি বিধি নিষেধ আছে, গঙ্গা দূষণের হাত থেকে ফুল বেলপাতা ফেলা যাবে না, বাইরে আমাদের ট্রলি গাড়ি থাকবে সেখানে ফেলতে হবে, এইগুলো আমরা জানিয়ে দিয়েছি। কিন্তু মানুষের বড় উৎসব তো বাংলার এবং বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, এই বড় উৎসবে মানুষের রাশটা জানি না কীভাবে কন্ট্রোল হবে, তবে প্রশাসন এবং আমরা পৌরসভা যৌথভাবেই আর সরকারের যে নির্দেশ তার মান্যতা দেয়। কিন্তু হাইকোর্টে আপনাদের রাতের কার্ফিউ তো তুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তো রাস্তায় তো আপনারা আটকাতে পারবেন নাই জনজীবন? না, রাস্তায় জনজীবন আটকাবে, তবে সিভিক পুলিশ এবং প্রশাসনকে রেখে যদি একটা মোটামুটি একটা লাইন মেনটেন করা যায় বড় পুজোগুলোতে, তাহলে হয়তো খানিকটা কাজে দেবে। পুজোর আগে যে মার্কেট, সেই মার্কেটেও তো দেখছি ভিড়, যারা বিক্রেতা, বেসিক্যালি বিক্রেতারা কেউ মাস্ক পরছে না, পৌরসভা আপনারা কোনো স্টেপও নিচ্ছেন না দেখে মনে হচ্ছে, কারণ কেউ মাস্ক পরে নেই, কোনো দোকানদার মাস্ক পরে নেই। দেখুন, আমরা একটা মাইকিং করেছি আমাদের ডেঙ্গু নিয়ে, তার সাথে আমরা মাস্ক পরুন এটা আমরা অ্যানাউন্স করেছি। আপনার কথাটা অনেকটাই যুক্তি আছে যে বেশ কিছু দোকানদারকে আমরা দেখছি যে তারা মাস্ক ব্যবহার করছে না, তবে আপনার এই নোটিশে আনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা কাল থেকে আবার একটা ড্রাইভ দেবো পৌরসভা থেকে, যাতে সবাই মাস্ক পরে। শ্রীরামপুর পৌরসভা।